হ্যালো বন্ধুরা, আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই দেখো রেসিপিটা, দেখে কেউ বুঝতে পারছো কি? এখানে আছে চিকেন ড্রামস্টিক, আর তার চারপাশ দিয়ে যে মশলা তেল বেরোচ্ছে দেখে কিন্তু ইচ্ছে করছে, জানি না মানে সব বন্ধুর ইচ্ছে করছে কি না। আর জানো তো আমার থেকে ভালো অনেক বন্ধুরা অনেক ভালো ভালো রান্না করে, কিন্তু আজকে আমার একটু মনে হলো যে না, বন্ধুদের একটা ছোট্ট ব্লগের মাধ্যমে আমার এই চিকেন ড্রামস্টিক রেসিপিটা শেয়ার করি, তাহলে সাথে থাকো। এগুলোকে আমি লেবুর রস নুন দিয়ে মেখে কিছুক্ষণের জন্য রেখে দিলাম, তারপরে জল মানে যাতে জলটা বেরিয়ে যায়, চিকেনে দেখবে একটু জল থাকে যাতে বেরিয়ে যায়, সেই জন্য কি করলাম একটা মানে যে ঝুড়ি থালার মধ্যে ওটাকে রেখে দিলাম যে জলটা নিচ দিয়ে বেরিয়ে যাবে। আমি ড্রামস্টিকগুলোকে ম্যারিনেট করে রেখেছি। এইবার আমি এর এখানে তোমার আছে রসুন, আদা, এলাচ, দারচিনি, টমেটো, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো না, আর পেঁয়াজ, পেঁয়াজ একটু বেশি লাগবে, আমি কিছুটা ফ্রাই করে রাখবো আর কিছুটা তেলে দিয়ে দেবো। বারবার বলছি রান্নাঘর ছড়ানো ছিটানো কিছু মনে করো না। আর এই দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে নুন, হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এগুলোকে একটুখানি আস্তে আস্তে অল্প অল্প করে ফ্রাই করে নেবো, একটু মানে অল্প অল্প ফ্রাই করে নিলে খেতেও ভালো লাগবে। দেখো এইগুলো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, ছ পিস তো, এইখানে তিন পিস, এখানে তিন পিস হয়ে গেছে। এটাকে নামিয়ে এবার রান্নাটা শুরু করে দেবো। চিকেনের জন্য কড়াইতে বেশি করে তেল দিয়ে দিয়েছি, জিরে, তেজপাতা, গোটা এলাচ, দারচিনি দেখতেই তো পাচ্ছ। এবার পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা আমি একবারেই দিয়ে দিলাম বুঝলে তো, তার থেকে আমি কিছুটা পেঁয়াজ না তুলে রাখবো, পরে নামানোর আগে একটু দিয়ে দেবো, একবারেই দিয়ে দিলাম, আবার আলাদা ভাজবো আলাদাই করবো, অনেকটা তেল দিয়েছি তো এতেই পেঁয়াজটা আমার ভাজা হয়ে যাবে। একটু নুন আর একটু হলুদ দিয়ে দিই, তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে পেঁয়াজটা। এই দেখো এখান থেকে মানে অনেকটা পেঁয়াজ ছিল না, আমি কিছুটা বাটিতে তুলে রেখেছি। এইবার এই পেঁয়াজ ভাজাটার মধ্যেই আমি মিক্সিং জারে যে মশলাটা করেছি সেটা ঢেলে দেবো। এখনও কিন্তু আমি লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিইনি, কারণ একটু মশলাটা কষে গেলে ড্রামস্টিকগুলো দিয়ে তারপরে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দেবো। দেখো মশলাটা সুন্দর হয়ে গেছে, এবার এগুলোকে লিপিসগুলোকে ছেড়ে দিই। দেখো ব্যাস, এবার একটু ভালো করে নেড়েছে নি বন্ধুরা, ফোনটা রেখে নিই হাত থেকে। এইবার আমি জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, দিয়ে এবার ভালো করে আবার একটু নেড়ে চেড়ে ঢেকে দেবো। এর মধ্যে কোনো জল দিতে হবে না, কারণ চিকেনটা আমি ই করে নিয়েছি, দাঁড়াও নেড়ে দিই ভালো করে। এর মধ্যে আমি কোনো পেঁয়াজ পেস্ট করে দেইনি, টমেটো, আর যেহেতু পেঁয়াজ ভেজে দিয়েছি আর পেঁয়াজ ভালো করেই ভেজে দিয়েছি তাই মানে বেশি জল বেরোবে না, তবে যেইটুকু টমেটো দিয়েছি যা দিয়েছি তার থেকে যা জল বেরোবে আর তেল থাকবে ওতেই চিকেনটা মানে তোমার ভালো সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু ভেজেও নিয়েছিলাম অল্প অল্প আঁচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম, ভালো সফট হয়ে গেছে। এই যে পেঁয়াজ ভাজাটা দিয়ে দিলাম, নাড়াতে পারি না জানো, এক হাতে না আরেক হাতে তো মোবাইল, যে কোনো জিনিস একটু ভাজা পেঁয়াজ দিলে তো আলাদা টেস্ট হয় তাই না। মোবাইলটা রেখে ভালো করে না নেড়ে দিই, হাতে পাচ্ছি না, কড়াই ড্যান্স করছে, একবার এদিকে যাচ্ছে একবার ওইদিকে যাচ্ছে। পেঁয়াজ ভাজা দিয়ে আর একটু ঘি দিয়ে আমি নামিয়ে ফেলাম, আর গরম মশলা দিলাম না কারণ পেস্ট করার সময় দিয়েছি। আর আমার এই রেসিপিটা বন্ধুরা খাওয়ার মতো হয়েছে কি না সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও প্লিজ। দেখো এটা কি খাওয়ার মতো হয়েছে, তাহলে যদি একটা কমেন্ট করো আমি খুব খুশি হব, আর যদি একটা লাইক দাও তাহলে আরও খুশি হব। আর আমার এই রেসিপিটা দেখে তোমরা একদিন বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা রাখছি, টাটা।